সেখানে আমরা বহির্গন্ধ আমরা বুঝিয়ে দেব যে ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টির যে সমস্ত সৈনিক আছে তারা একদম অন্যায়কে সন্ত্রাসবাদীকে রেয়াত করে না, এই কথা আপনাদের কাছে বার্তা দিতে চাইছি। এই জন্য বলছি সমস্ত ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আপনারা আজকের দিনে আমাদের বিজেপির মহান নেতা এলকে আডবাণীর তরফ ধরে তারা সত্য ছিল না। তারপর তিনি জঙ্গলমহল থেকে কিষাণ জীবন নিয়ে এসে বললো মানুষের ঘর ভাড়া হয়েছে, চক্রান্ত করা হয়েছে, আমরা জানি পাকিস্তান ব্যবহার করে। তারপর আপনারা ঘটনাটা ভালো করে জানেন, একের পর এক সন্ত্রাস করেছে, একের পর এক গাড়ি ধোয়ে একজন ভদ্রমহিলা মুখ ধুচ্ছিল তার পেছন।